খবরের কাগজে দেখেছেন যে বিরোধী দল আসবে না, আজকে দেখলেন বিরোধী দল এসে গেছে। উনি তো উনিও বিরোধী দল কন্ট্রোল করে না, আমিও বিরোধী দল কন্ট্রোল করি না। আলোচনা করতে চাই আপনি সময় নির্ধারণ করে দেন, এই অপ্রাসঙ্গিক একটি প্রশ্নোত্তর পর্ব। এইভাবে আপনার বিবৃতি হয় না, এইভাবে বিবৃতি হয় না। আপনারা জ্বালানি বিদ্যুৎ সেক্টরে কি করছেন সেই বিষয়গুলো আপনি বলেন, আজকে মানুষ হাহাকার করছে। নিজের মন্ত্রণালয়ের ব্যাপারে যে প্রশ্নোত্তর গুলো আমরা চাই, যে জবাবদিহিতাটা আমরা চাই, সেই ব্যাপারে উত্তর দিতে তারা ঠিক ততটা দক্ষ নন। উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য, জ্বালানি মন্ত্রীকে দুই দিক থেকে ঘিরে ধরেছে বর্তমানে বিএনপি নেতাকর্মীরা। দর্শক, বর্তমানে জ্বালানি মন্ত্রীকে একদিকে সংসদ সদস্য হারুনা রশিদ, অন্যদিকে রুমিন ফারহানা। দর্শক, দুইজন মিলে বর্তমানে জ্বালানি মন্ত্রীকে একবারে ধুয়ে দিয়েছে। দর্শক, আপনাদের সেই ভিডিওটি বিস্তারিত দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে প্রত্যেক মুহূর্তে সকল আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দর্শক, সদস্য, সর্বপ্রথম আপনাদের দেখাবো যে বর্তমানে জ্বালানি মন্ত্রীকে এবার চরম হুঁশিয়ারি দিল বর্তমানে সংসদ সদস্য হারুনা রশিদ এবং সেই সাথে রুমিন ফারহানা। সেই জ্বালানি মন্ত্রীকে এবার উচিত শিক্ষা দিয়েছে। দর্শক, ভিডিওটি বিস্তারিত দেখাবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, চলেন দেখে আসি ভিডিওটি বিস্তারিত। আলোচনা করতে চাই আপনি সময় নির্ধারণ করে দেন, এই অপ্রাসঙ্গিক একটি প্রশ্নোত্তর পর্ব। এইভাবে আপনার বিবৃতি হয় না, এইভাবে বিবৃতি হয় না। আপনারা জ্বালানি বিদ্যুৎ সেক্টরে কি করছেন সেই বিষয়গুলো আপনি বলেন, আজকে মানুষ হাহাকার করছে, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। আজকে মানুষের আপনার জ্বালানি উপদেষ্টা বলছেন রাত্রে বিদ্যুৎ দেব, এই কথাগুলো আপনারা বলছেন, সেই আশ্বাস মানুষকে দেন যে বিদ্যুতের দাম আর বাড়াবো না, গ্যাসের দাম আর বাড়াবো না, এই কথাগুলো আপনি মাননীয় স্পিকার বলেন। আপনি কি প্রশ্ন করবেন? আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব, আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব, প্রশ্নোত্তর পর্ব। এদিকে 300 দিন বিবৃতি বিবৃতি বানায় না মাননীয় স্পিকার। এখন আপনি প্রশ্ন করবেন? আমি মাননীয় স্পিকার আপনাকে ওনার কাছে জানতে চাচ্ছি, বিএনপি জোট সরকারের আমলে, আমরা শুনেছি এখন কি প্রশ্ন, বিএনপি জোট সরকারের আমলে গ্যাস বিদ্যুতের দাম কত ছিল, চাল ডালের দাম কত ছিল, তেলের দাম কত ছিল, একটা ডিমের দাম কত ছিল, আপনি জানেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার আপনারা জানতে জানতে চান ওনার কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মনে হয় আমি উত্তরটা দেই, উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য, সত্য কথা সহ্য হয় না, অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারে না। আমি মাননীয় স্পিকার, আমি চাই এই সংসদে একটা সময় দেন, জ্বালানি নিয়ে কথা বলবো একাতারে, এবং আমাকে অনুমোদন দিবেন এই নাইকো মামলা নিয়ে যেই পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে, যেই পরিমাণ সাক্ষাৎকার তাদের নেতা তারেক জিয়ার বন্ধু যেই পরিমাণ ওপেনলি সাক্ষাৎকার দিয়েছে এফবিআইয়ের কাছে, সেগুলো আমরা দেখাবো। তখন আমি জানতে চাই, সেই সময় আমি তার বক্তব্য শুনতে চাই, উনি কি বলেন। আমি সিদ্ধিরগঞ্জের পাওয়ার প্ল্যান্টে যে পরিমাণ চুরি করেছে টাকা, সেগুলি প্রমাণপত্র আমাদের হাতে আছে, আমি সেই সময়ও তাদেরকে আপনার এই পিছনে স্ক্রিনে দেখাতে চাই ডকুমেন্ট সহ। খাম্বা কোম্পানি তৈরি করার পর যেই পরিমাণে লুটপাট করেছে তার হিসাব আমাদের কাছে আছে, সময় হলে সব বের করবো, নির্বাচন সামনে আসছে তো প্রস্তুত থাকেন, সব দেখাবো, সেই তথ্য আমি আনতে চাই। অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, সকলে মনে আছে, বিএনপি জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, উনি বিদ্যুতের দামের কথা বলেন। আরে অন্ধকারে থাকার যে কষ্ট, আরে সেই কষ্টের কথা বলেন। আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট ছিলেন জানেন, মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে, উনি ভুলে গেছেন, 44% অপচয় ছিল। অপচয়টা কি কির মধ্যে পড়ে? দুর্নীতির মধ্যে পড়ে। 3-3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা? পাঁচবার। নিজের মন্ত্রণালয়ের ব্যাপারে যে প্রশ্নোত্তর গুলো আমরা চাই, যে জবাবদিহিতাটা আমরা চাই, সেই ব্যাপারে উত্তর দিতে তারা ঠিক ততটা দক্ষ নন। মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, যে কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসে একটা কলাম প্রকাশিত হয়েছে লন্ডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিলাষ পালিওয়ালের, সেখানে তিনি আমাদেরকে জানান যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশের খরচ হচ্ছে $13.5 বিলিয়ন বা ১.১ লাখ কোটি টাকারও বেশি, যেখানে ভারতের কুদানকুলামে একই রকমের একটি বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে $3 বিলিয়ন বা
28,000 কোটি টাকা, অর্থাৎ ভারতের চেয়ে 4 গুণ বেশি দামে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। আমরা জানি যে আমরা রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি সেখানে ভূমি অধিগ্রহণ হয়ে গেছে পাকিস্তান আমলেই, সুতরাং ভূমি অধিগ্রহণের জন্য এই খরচ হয়েছে, এই কথা বলে পার পাওয়ার কোনো উপায় এখানে নাই। মাননীয় মন্ত্রী কষ্ট করে জানাবেন যে কেন আমাদেরকে 4 গুণ বেশি দামে ভারতের চেয়ে আমাদের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হচ্ছে। এক, দুই হচ্ছে আমরা স্পট মার্কেট থেকে কেন নির্ভর করছি, আমরা কেন লং টার্ম এগ্রিমেন্ট যেটা কাতার এবং ওমানের সাথে, যেখানে আমরা $15-10 কিনতে পারছি তেল, সেই জায়গাটায় আমরা কেন স্পট মার্কেটের উপর নির্ভর করেছি? কারণ আমরা জানি যে স্পট মার্কেট আজকে $4 তো কালকে $62 তো পরশু হয়তো $100, এই ঝুঁকিটা আমরা কেন নিলাম? সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাই। আমি যতটুকু আশা করেছিলাম সংসদ সদস্যকে ততটুকু আধুনিক শুনি না, এবং তার জানাও বোধ হয় যে ধরনের ডেটা তার থাকা উচিত সে ধরনের ডেটাও তো ওনার বোধ হয় নাই, কারণ উনি বুঝতে পারছেন না নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমার মন্ত্রণালয়ের অধীন না। প্রশ্নটা করা উচিত ছিল তাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রিতে। তো আপনি বুঝতে পারছেন মাননীয় সংসদ সদস্যরা কি পরিমাণ অল্প বিদ্যা নিয়ে প্রশ্ন করেন। নেক্সট টাইম যখন আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, উনি যেন সঠিক তথ্য জেনে আসেন কোন মন্ত্রণালয়ের জন্য কি ধরনের প্রশ্ন করতে হয়, এটা হলো আমার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো লং টার্মে না গিয়ে শর্ট টার্মে গেলাম, স্পট মার্কেটে গেলাম। উনারাই গত 2 বছর আগে, গত 3 বছর আগে যখন আমরা লং টার্ম চুক্তি করেছি, পত্রিকা খুললে বুঝতে পারবেন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বলি সকল সন্দেহকে, পত্রিকা খুললে বুঝতে পারবেন সকলে মিলে সমালোচনা করেছেন কেন স্পট মার্কেটে $5, কেন আমরা লং টার্মে $15 দিয়ে করলাম। এখন আবার সেটাকে উল্টিয়ে এই কথা বলতে যাচ্ছেন যে কেন আমরা লসাত কিছু লং টার্ম করলাম না। আমি আপনাকে বলি, 60-40 ব্যালেন্স করতে হয়। লং টার্মে একটা কস্ট নেয়, শর্ট টার্মে $5 কিনতাম, যখন আমরা $15 লং টার্মে কিনছি তখন শর্ট টার্মে $5 করতাম, আমরা অ্যাডজাস্ট করতাম প্রাইসে, একটা ব্যালেন্স করে একটা প্রাইস তৈরি হতো। আমরা আলোচনা করতে চাই, আপনি সময় নির্ধারণ করে দেন, এই অপ্রসঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব, এইভাবে আপনার বিবৃতি হয় না, এইভাবে বিবৃতি হয় না। আপনারা জ্বালানি বিদ্যুৎ সেক্টরে কি করছেন সেই বিষয়গুলো আপনি বলেন। আজকে মানুষ হাহাকার করছে, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। আজকে মানুষের আপনার জ্বালানি উপদেষ্টা বলছেন রাত্রে বিদ্যুৎ দেব, এই কথাগুলো আপনারা বলছেন, সেই আশ্বাস মানুষকে দেন যা বিদ্যুতের দাম আর বাড়বো না। বর্তমানে সংসদে চলছে পাল্টাপাল্টি অভিযোগ, বিএনপি বলছে যে বর্তমানে আওয়ামী লীগ চুরি করেছে জ্বালানি বিভাগ নিয়ে, অন্যদিকে আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ করেছে যে এমপি যখন ক্ষমতায় ছিল তারাও বর্তমানে জ্বালানি নিয়ে বিভিন্নভাবে চুরি করেছে। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত এবং বর্তমানে সংসদ সদস্য হারুনা রশিদ যে বক্তব্যটি দিয়েছে এবং রুমিন ফারহানা যেই বক্তব্যটি বর্তমানে জ্বালানি মন্ত্রীকে নিয়ে দিয়েছে, দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।